এক্সপ্রেশন কুইন, আজকে যে এক্সপ্রেশন দিলা, ও মাই গড, পুরো একদম গানটার একদম গেট আপের মতো করে মনে হচ্ছিল যে ওই ফিল্মের নায়িকা। আর একদম ইশারা করে কাকে দেখাচ্ছিল, হ্যাঁ তুমি যে আমার কত চেনা। আমি স্যারকে দেখাচ্ছি। আমারও তাই মনে হচ্ছিল, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইমরান স্যার। আপনার কাছে কেমন লেগেছে? আপনার দিকে ইশারা করে গান গাচ্ছিল সে, আপনার গানটাই। তখন তো আমি ঘাবড়ে গেলাম, পুরো ঘাবড়ে গেলাম, আমাকে দেখাচ্ছে। অত্যন্ত সুন্দর গেয়েছো এবং তোমাকে একটা ডানা কাটা পরীর মতো লাগছে, এত সুন্দর লাগছে না, অদ্ভুত লাগছে। আর আমার কাছে বারবারই মনে হচ্ছিল 80-এর দশকে যদি তোমাকে পেতাম, এই গানটা আমি তোমাকে দিয়েই গাওয়াতাম। আর কিছু বলার অপেক্ষা রাখে না, মানে যিনি স্রষ্টা গানটার, তাঁরই যখন এত সুন্দর লেগেছে, আর কিছু বলার অপেক্ষা রাখে না। আমাদের কাছে বরাবরই তোমার গান ভালো লাগে এবং এই গানটি যারা 90s চাইল্ড তাদের কাছে খুবই স্পেশাল, কারণ প্রায় প্রত্যেক পরিবারে তাদের মা কখনো না কখনো এটা গুনগুন করে গেয়েছে এবং শুনিয়েছে। আমার মাও তাই করেছে। আমার ভীষণ প্রিয় একটি গান, তুমি অপূর্ব করে গেয়েছো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ কুনাল। আচ্ছা, তোমার মা কি তোমাকে এই গানটা গেয়ে শুনিয়েছিল কখনো? হ্যাঁ, অনেক দিন হয়ে গেল, মায়ের সাথে দেখা হয় না, মন খারাপ হয়? হ্যাঁ একটু তো হয়। মাকে মিস করো? হ্যাঁ করি। মাকে যখন মিস করো তখন কি করতে ইচ্ছা করে? তখন ফোনে কথা তো বলা হয় না, তখন রাতের বেলা মাকে বলি যে মা আজকে তোমার আরে কি, তোমার মা বসে আছে আজকে? না, আজকে আমার দাদু এসেছে। দাদু এসেছে? হ্যাঁ। আর পিছনে দেখো তো, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। অনেক দিন পরে মেয়েকে দেখেছেন, কেমন লাগছে? প্রায় 1 মাস পরে। আপনি তো এখন ওর বাবা মা দুজনের দায়িত্বই পালন করছেন, তো মেয়েকে এখন এত বড় একটা মঞ্চে গান গাইতে দেখে কি ফিল করছেন? আপনার আশেপাশে সবাই কি বলছে? ওরাতে বলতেছে দীপা, চাঁদপুর থেকে সবাই বলতেছে যে দীপা আমাদের চাঁদপুরের জন্য অনেক কিছু নিয়ে আসবে, দীপা কিছু না কিছু করে আসবে। রাস্তা দিয়ে গেলে আমার অনেক ভালো লাগতেছে যে সবাই বলতেছে যে এটা দীপার মা, এটা দীপার মা। দীপা যাও, মাকে নিয়ে যাও।